শিশুদের নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার দায়ে টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা ডেটা প্রোটেকশন কমিশন ডিপিসি। শুক্রবারে তথ্য জানিয়েছে আয়ারল্যান্ড ভিত্তিক সংস্থাটি। সাধারণ মানুষের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে কোনো প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের কঠোর নীতিমালা মেনে চলছে কিনা তা নজরদারিতে বড় ভূমিকা পালন করে এই সংস্থাটি। এক বিবৃতিতে ডিপিসি জানিয়েছে, শিশুরা টিকটকে অ্যাকাউন্ট খোলার পর স্বয়ংক্রিয়ভাবে তা পাবলিক রাখা হয়েছিল, অর্থাৎ যে কেউ তাদের পোস্ট দেখতে পারবে এবং তাতে মন্তব্য করতে পারবে। এছাড়া শিশুদের অ্যাকাউন্টগুলো তাদের অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার একটি ব্যবস্থার সমালোচনা করেছে ডিপিসি। দুই বছর ধরে তদন্ত করে টিকটকের ব্যর্থতা সামনে এনেছে সংস্থাটি। তদন্তে দেখা গেছে, টিকটক কম বয়সীদের ঝুঁকির বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করেনি। এই জরিমানার সঙ্গে দ্বিমত প্রকাশ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে টিকটক।